মহামান্য হাইকোর্টের নির্দেশে ইতিমধ্যে প্রাইমারি শিক্ষকতা থেকে চাকরি গেছে রাজ্য জুড়ে বহু শিক্ষক ও শিক্ষিকার। নদিয়ার বেশ কিছু শিক্ষক শিক্ষিকা চাকরি থেকে বরখাস্ত হয়েছেন। নদিয়ার তেহট্ট থেকে শুরু করে রানাঘাট, কল্যাণী সহ বিভিন্ন এলাকায় যাদের চাকরি চলে গেছে তারা কেউ মুখ খুলছেন না। অনেকে বাড়ি তালাবন্ধ করে চলে গেছেন, কেউ আবার খুব উগড়ে দিলেন। প্রতিবেশী থেকে শিক্ষক যে অসন্তুষ্ট সেটা স্পষ্ট হলো তাদের কথায়। অ্যাকচুয়ালি আমরা যেটা অ্যাকচুয়ালি মানে যেটা আর কি শুনছি, ব্যাপারটা হচ্ছে তোমরা ওই যে টিএমসিকে এখন গুরুত্বপূর্ণ একটা ভূমিকা দিয়েছে হচ্ছে আমাদের সরকার। এখন আবার এই টিএমসিকে গুরুত্ব করে হচ্ছে হাইকোর্ট আমাদের বিভিন্ন রকম পদক্ষেপ নিচ্ছে। যেমন যা 296 জন হচ্ছে তোমাদের টিএমসির মধ্যে ছিল, ওটা আস্তে আস্তে তোমাদের দেখা হচ্ছে আরও কতজন আছে। তো এটা আমরা চাই দেখা হোক, কেন হোক, আমাদের মতন শিক্ষিত মেয়েরা অনেকে আছে, শিক্ষিত মেয়ে কেন, ছেলেমেয়েও আছে প্রচুর, মানে বিএড করা, বিএড এমএ করা, এরকম প্রচুর ছেলেমেয়ে আছে। তো আমি চাই যে যেসব পদক্ষেপ নিচ্ছে তারা নিক, আর আরও যাচাই হোক, এটুখানি আর বলার আছে। বরখাস্ত হওয়া প্রাথমিক শিক্ষিকা শিল্পা চক্রবর্তী তেহট্ট বয়েজ প্রাইমারি স্কুলের শিক্ষিকা ছিলেন। এদিন তার বাড়ির সদস্যরা কোনো রকম প্রতিক্রিয়া দেয়নি। তারা জানিয়েছেন এ বিষয়ে তারা আদালতের দ্বারস্থ হবেন। একটা কথা যেটা ছিল যে টেট পরীক্ষায় বহু শিক্ষককে মানে বাতিল করা হয়েছে, যে তারা দুর্নীতিগ্রস্ত, এটা কি বলবেন ঠিক? দাদা মানে এই বিষয়টা নিয়ে কি বলবেন, মানে কি এটা কি ঠিক করলো না ভুল করলো, একজন সাধারণ নাগরিক হিসাবে কি বলবেন? ট্রেনিং নিয়েছে, তারপরে এরা টেট পরীক্ষা দিয়েছে, চাকরি পেয়েছে, দুর্নীতির সাথে কোনো রকম যুক্ত বলে আমার মনে হয় না। রাজ্য জুড়ে একটা আওয়াজ উঠেছে যে টেটে অনেক দুর্নীতি, সেক্ষেত্রে বহু লোকের নামও জড়িয়েছে, সেটা বিভিন্ন লোকে বলছে। আপনার পুত্রবধূর নাম বাদ দিল কেন? জানি না। আইচতলার বাসিন্দা বরখাস্ত শিক্ষক ননিবালা সরকারের পরিবারের সদস্যরা এ বিষয়ে মুখে কুলু পেটেছেন। না, এই যে গতকালের যে ঘটনাটা হলো, শোনা যাচ্ছে যে টাকার বিষয়ে কিংবা হয়তো কোনো একটা বিষয়ে যে হয়তো টেট উত্তীর্ণ হতে পারেনি, টেট অবতীর্ণ থেকেও তারা চাকরি পেয়ে যাচ্ছে, এগুলো কেন পাচ্ছে? তাহলে সরকারের সাথে কি কোনো দালালের অবৈধ মানে চক্রান্ত আছে, না এর পিছনে কোনো একটা বড় চক্র আছে যার কারণে শিক্ষিত ছেলেমেয়েরা সমাজটাকে বসিয়ে দিচ্ছে? মানে এর পিছনে দায়ী আমি তো বলব সরকারকে, কারণ শিক্ষিত ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না, শিক্ষিত ছেলেমেয়েরা বসে থাকছে। দেখো, আমাদের আগে প্রত্যেকটা বছর এসএসসি হতো, প্রত্যেকটা বছর টেট হতো, সেটা এখন 5-6 বছর পরপর হচ্ছে, তাও কিনা বৃহৎ আন্দোলনের মাধ্যমে হচ্ছে। অথচ আমার দেখা যাচ্ছে যে 2014 পরীক্ষা হয়ে যাচ্ছে, 2015, 2016, 2017 নিয়োগ হতেই আসে, এই নিয়োগগুলো কীভাবে হচ্ছে? যারা যোগ্য তারা অবশ্যই চাকরি পাক, আমরা চাকরি পাওয়ার পক্ষে, কারণ আমরা ডিএড বিএড করে বসে আছি, আমাদের দরকার চাকরি পাওয়ার। কিন্তু এইভাবে চাকরি করলে সরকারের পদক্ষেপ অবশ্যই নেওয়া উচিত। এর জন্য দায়ী কিন্তু মমতা ব্যানার্জি নয়, এর জন্য দায়ী নিম্ন শ্রেণীর কিছু নেতা, তাদের এই দুর্নীতির জন্য আজকে পশ্চিমবাংলার শিক্ষিত সমাজের এই হাল। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।